2014 সালে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো শুক্রবার। জানা গেছে গত বছর মুখ্যমন্ত্রীর এক প্রেস কনফারেন্সের ভিত্তিতে সরব হয়ে 2014 সালের টেট কোয়ালিফাইড ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের তরফে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে শুক্রবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরের সম্মুখে জমায়েত এবং পরবর্তীতে ডিপিএসসি চেয়ারম্যানের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ বিষয়ে 2014 টেট উত্তীর্ণ ছাত্রী পারমিতা পাল কি বলছেন শুনুন। আজকে আমরা ডিপিএসসিতে প্রাথমিক শিক্ষক পদে সমস্ত নট ইনক্লুডেডের নিয়োগের উদ্দেশ্যে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছি। বিস্তারিত বলুন যে কি কি দাবি রয়েছে আপনাদের। গত বছর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে গত বছর নভেম্বর মাসের 11 তারিখে একটা প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রাথমিকে পিটেট উত্তীর্ণ 2014 ক্যান্ডিডেট রয়েছে 20,000 মতো এবং সেখান থেকে 16,500 ইমিডিয়েট রিক্রুট করা হবে এবং সেই 20,000 মধ্যে যারা বাকি রয়ে যাবে তাদেরকেও ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রেস কনফারেন্সের পরেই এই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তো প্রথম পর্যায়ে যে লিস্ট বেরোয় সেখান থেকে 16,500 নিয়োগ কমপ্লিট হয়ে গেছে বলে আমরা পর্ষদ সূত্রে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল, মানিক ভট্টাচার্য যে প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্সে আমরা জানতে পারি যে 16,500 নিয়োগ কমপ্লিট হয়ে গেছে। এরপর থেকে যারা সেই লিস্টে নট ইনক্লুডেড রয়ে যায় সেই নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের পরবর্তীতে যে ধাপে ধাপে নিয়োগের প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মতো কবে নিয়োগ করা হবে বা তাদেরকে নিয়ে কী ভাবা হচ্ছে এরকম কোনো সদুত্তর আমরা পর্ষদের সঙ্গে যোগাযোগ করেও পাই না বা বারে বারে আমরা বিভিন্ন রকমের টুইট কর্মসূচি, চিঠি কর্মসূচি এবং ইমেল কর্মসূচির মাধ্যমে মমতাময়ী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি কিন্তু আমরা কেউই তার দৃষ্টি আকর্ষণ করতে পারি না এবং আমাদের এই নট ইনক্লুডেড যারা ক্যান্ডিডেট রয়ে গেছি সেই ক্যান্ডিডেটদেরকে নিয়ে কী ভাবা হচ্ছে এরকম কোনো সদুত্তর পাই না। এরপর থেকে আমরা জেলাব্যাপী এই ডেপুটেশন কর্মসূচি রাজ্য যত জেলা রয়েছে প্রত্যেকটা ডিপিএসসিতে আমরা এরকম ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে আমাদের যে দাবি প্রত্যেক নট ইনক্লুডেডদের পুজোর আগে ইনক্লুড করে নিয়োগ করতে হবে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটা শান্তিপূর্ণ ডেপুটেশন আলিপুরদুয়ার ডিপিএসসিতে দিতে এসেছি। এখন অবধি আপনারা কতজন এখানে এসেছেন এবং শুধুমাত্র কি আলিপুরদুয়ারেরই রয়েছেন নাকি বাইরেরও রয়েছেন আপনারা? না, এখানে যারা আমরা আছি আজকে আমরা সবাই আলিপুরদুয়ারের এবং এরকম আলিপুরদুয়ারে প্রায় 200-300 জন ক্যান্ডিডেট রয়েছে কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি চলছে তাই জন্য সবাই এখানে উপস্থিত হতে পারেনি কারণ ট্রান্সপোর্টের কিছুটা প্রবলেম রয়েছে। তো যাই আমরা এখানে যারা জড়ো হয়েছি তারাই আজকে আমরা ডেপুটেশন কর্মসূচি পালন করছি। আপনাদের এখানে আপনারা যে রয়েছেন আপনাদের এই গ্রুপের কোনো নাম রয়েছে বা কিছু? হ্যাঁ, আমাদের গ্রুপের নাম হচ্ছে 2014 পিটেট কোয়ালিফাইড ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চ। আমি রয়েছি এখানে জেলা প্রেসিডেন্ট রয়েছি এবং আমার নাম পারমিতা পাল। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আপনার প্রতিশ্রুতি মতো সকলকে নিয়োগ করুন। চিলাপাতা বানিয়া রিভার ভিউ রিসর্ট পাহাড় নদী ও অভয়ারণ্য ঘেরা উন্মুক্ত এক মনোরম পরিবেশের সান্নিধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করতে চলে আসুন আমাদের রিসর্টে। সঙ্গে থাকছে দুর্দান্ত সব রকম খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা। এখান থেকেই জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9748310901। এছাড়াও গোয়াইবিবো ও মেক মাই ট্রিপের মাধ্যমেও বুকিং করতে পারবেন।